প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার এবং সমস্ত সাবস্ক্রাইবারদের শুভ বিজয়া দশমী। তো ICAR ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসার্চ ডিপার্টমেন্ট থেকে, মানে মৎস্য ডিপার্টমেন্ট থেকে, আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মৎস্য ডিপার্টমেন্টে টোটাল 5টি পোস্টে কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো রকম অনলাইনে বা অফলাইন আবেদন করতে হবে না, এমনকি আবেদন করার জন্য কোনো রকম ফিজও তোমাদের দিতে হবে না। সরাসরি একটি ইমেল আইডিতে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউটি হবে ঘরে বসেই, মানে ভিডিও কলিংয়ের মাধ্যমে তোমাদের ইন্টারভিউটি হবে এবং জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ভিডিও কলিং ইন্টারভিউ তোমাদের হচ্ছে। তো এই পোস্টের জন্য তোমরা কিভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সরাসরি বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন TS15 চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে তোমরা সমস্তভাবে এই ডকুমেন্টসটিকে ফিল আপ করবে, কারণ এই ডকুমেন্টসটি স্ক্যান করে ইমেল আইডিতে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ, এখানে টোটাল পোস্টের জন্য টোটাল 5টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে, এখানে 1 নম্বর পোস্ট না 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর 5 নম্বর, সেই পোস্টের উপর টিক করে দেবে। কোন কোন পোস্ট নিয়োগ করছে সেটি তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে এবং এখানে নেম লিখবে, ব্লক লেটারে হাজবেন্ড বা ফাদার্স নেম লিখবে, ডেট অফ বার্থ এখানে লিখবে, ইমেল আইডি এখানে দিয়ে দেবে, ডেট অফ বার্থে কত এজ হচ্ছে এরকম হিসাব করে তোমরা দিয়ে দেবে এবং এখানে সমস্ত একটি অ্যাপ্লিকেশন, সিম্পল একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে। তোমরা কোন কোন ডিগ্রি পাস করেছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট সমস্ত কিছু, এখানে তোমাদের ইয়ার অফ পাসিং থেকে আরম্ভ করে ডিভিশন মার্ক সমস্ত কিছু দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি দুটো পাতার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটিকে প্রিন্ট আউট করে হাতে লিখে ফিল আপ করে সেটিকে স্ক্যান করে রেডি রাখতে হবে এবং তোমাদের কোন ইমেল আইডিতে পাঠাতে হবে সেটি তোমাদের এখানে আমি বলে দিচ্ছি। এখানে সরাসরি কিছু গাইডলাইন্স দিয়ে দিচ্ছে, তোমাদের গাইডলাইন্স একটু তোমাদের বলে দিচ্ছি। এখানে সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মটি বা নোটিশটিকে তোমরা www.nbfgr.res.in এই অ্যাপ্লিকেশন বা এই ওয়েবসাইট থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি বা নোটিশটি পেয়ে যাবে। এছাড়াও এই ওয়েবসাইট লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে, সরাসরি ওখানে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল পেজে তোমরা চলে আসতে পারবে। এছাড়াও এই নোটিশটি লিঙ্কও তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এটা দেখতে পাচ্ছ তোমাদের আধার কার্ড এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে বলতে পারছো আধার কার্ডটি তোমাদের আইডি প্রুফ হিসেবে কাজ করবে, সেটিকে ইমেল আইডিতে তোমাদের পাঠিয়ে দিতে হবে এবং আবেদন পাঠানোর এখানে যে যে কিছু প্রসেস বলে দিয়েছে সব কিছু এখানে কিন্তু বলে দিয়েছে, এগুলো সব কিছু কিন্তু PDF ফর্ম্যাটে তোমাদের পাঠাতে হবে। সমস্ত কিছু ডকুমেন্টসগুলো স্ক্যান করে PDF ফাইল তোমাদের করতে হবে। PDF ফাইল করার পর পাঠিয়ে দিতে হবে কত ডেটের মধ্যে, এখানে দেখতে পাচ্ছ অক্টোবর 27, 2020 মানে 27 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি মানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের পাঠিয়ে দিতে হবে। সরাসরি এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, যে ইমেল আইডি বলে দিয়েছে এই ইমেল আইডি তোমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখানো, সেটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে স্ক্যান করে PDF ফাইল করবে। তাছাড়া সমস্ত ডকুমেন্টসগুলো PDF ফাইল করবে, তার সঙ্গে আধার কার্ডটা যেন অবশ্যই থাকে এবং সেগুলো স্ক্যান করে এই যে ইমেল আইডিতে তোমাদের পাঠিয়ে দিতে হবে 27 অক্টোবরের মধ্যে। এবং এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, যে প্রসেসটি তোমাদের ভিডিও শুরুতে বলে দিয়েছে, তোমাদের ইন্টারভিউটি হবে সরাসরি দেখতে পাচ্ছ ভিডিও কলিংয়ের মাধ্যমে মানে জুম অ্যাপ্লিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ইন্টারভিউ হচ্ছে। যারা এই পোস্টে কোয়ালিফিকেশন হবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইমেল আইডিতে পাঠানোর পর তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন করার পর তোমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু ডাকা হবে। এবং সরাসরি দেখতে পাচ্ছ যে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলে দিচ্ছে তোমরা এখানে দেখে নিতে পারছো এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে 5 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে সরাসরি দেখতে পাচ্ছ টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 15,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি, এটি কিন্তু ফিক্সড স্যালারি, তোমাদের মিনিমাম 21 থেকে 45 বছর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন রেখেছে, গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে কোন ডিগ্রির ওপরে লাইফ সায়েন্স বা ফিশার সায়েন্স ওপরে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে এবং সঙ্গে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে। 4 নম্বর যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছ ইয়ং প্রফেশনাল 2 পদে নিয়োগ করেছে, টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে, শুধু এসসি ক্যান্ডিডেটের জন্য 25,000 টাকা পার মান্থ স্যালারি, 21 থেকে 35 বছর বয়স হতে হবে এবং এখানে সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে সোশ্যোলজি বা জিওলজি ফিশার ওপর কিন্তু MSc পাস হতে হবে, মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে, এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। 3 নম্বর যে পোস্টের জন্য নিয়োগ করা সরাসরি দেখতে পাচ্ছ ইয়ং প্রফেশনাল 2 পদে নিয়োগ করে, যেটা টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে, 25,000 টাকা পার মান্থ স্যালারি, 21 থেকে 35 বছর বয়স হতে হবে এবং এখানে কোয়ালিফিকেশন রেখেছে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করে আবেদন করতে পারবে, সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে। গ্র্যাজুয়েট পাস হতে হবে অ্যানিমাল সায়েন্স বা বায়োটেকনোলজিস্ট পদে তোমাদের কিন্তু গ্যাজেট পাস হতে হবে। 2 নম্বর যে পোস্টের জন্য নিয়োগ দেখতে পাচ্ছ সিনিয়র রিসার্চ ফিলো পদে নিয়োগ করা হচ্ছে, টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে, 31,000 টাকা পার মাস আছে, তার সঙ্গে HR-ও থাকবে তোমাদের, 35 থেকে 40 বছর মধ্যে বয়স হতে পারবে, শুধু এখানে ফিমেল ক্যান্ডিডেট আবেদন যোগ্য, এখানে কিন্তু মাস্টার ডিগ্রি পাস হতে হবে, গ্যাজেট হতে হবে, মাস্টার ডিগ্রি পাস হতে হবে, সঙ্গে 4 বছর বা 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে। ফার্স্ট যে পোস্টে নিয়োগ করা দেখতে পাচ্ছ সিনিয়র রিসার্চ ফিলো পদে নিয়োগ করা হচ্ছে, টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে, 31,000 টাকা পার মাস আছে, তার সঙ্গে HR-ও থাকছে, 35 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু এবং এখানে
ফ্রেশার সায়েন্সের উপরে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েট পাস হতে হবে এই কোর্সের উপরে, তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন যোগ্য। এখানে সরাসরি দেখতে পাচ্ছ অনলাইন ইন্টারভিউ তোমাদের সরাসরি এখানে বলে দিয়েছে, নোটিশটি প্রকাশিত হয়েছে 22/2 করে দেখতে পাচ্ছ, এখানে ফাইল নম্বরে শো করছে, তোমরা এখানে দেখে নিতে পাচ্ছ। এখানে ইন্টারভিউ ডেটটি রেখেছে 31/10/2020, তোমাদের ইন্টারভিউ হবে বেলা 12টার সময়, বেলা 11টার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইমটি রয়েছে। যারা যারা এই কোয়ালিফিকেশন আবেদন যোগ্য হয়ে যাবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে ভিডিও কলিং এ, সরাসরি 31 তারিখে তোমাদের ভিডিও কলিং ইন্টারভিউ হচ্ছে বেলা 11টার সময়। তো যাদের এই কোয়ালিফিকেশন ম্যাচ হচ্ছে, যাদের এই কোয়ালিফিকেশন রয়েছে, তারা কিন্তু পোস্টের জন্য অবশ্যই আবেদন করে দিতে পারো। লিংক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, নোটিশটি কারণ নোটিশের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচ করা রয়েছে, নোটিশটি ডাউনলোড করে তোমরা বিস্তারিত সমস্ত কিছু দেখে নিতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস 15 চ্যানেলের সাথে সদা সর্বদা দূরে থাকবেন।